আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকায়তুহ হ্যালো বন্ধুগণ আমি জাহিদ মিস্টার জাহিদ বিডির পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকে খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ইতিমধ্যে অনেক নতুন উদ্যোক্তা আমাদের কাছে জানতে চেয়েছেন দুই সালের শেষে বলতে এই সময়টাতে দাঁড়িয়ে এক হাজার ব্রয়লার মুরগি পালন করতে যায় সেই ক্ষেত্রে খরচ টোটাল কত হবে এবং সর্বশেষ লাভ কত হবে লাভ বা লস যেটাই হোক মানে টোটাল আয় ব্যয়ের হিসাবটা দেওয়ার জন্য তো আমি শুরুতেই বল নেছি এই ভিডিওটা আমরা এখন করতেছি এখনকার রেটের সাথে অনেক সময় দেখা যায় ছয় মাস পরে রেটটা মিলবে না অনেকে হয়তো ভিডিও ডেট না দেখে বলবে ভাই আপনি কি বলতেছেন এগুলোর সাথে তো মিলে না সুতরাং সেটা মাথায় রাখবেন এটা হচ্ছে এখনকার ভিডিও যাই হোক কথা না বাড়াই আমরা মূল ভিডিওতে চলে যাই বর্তমানে এক হাজার ব্রয়লার মুরগি পালন করতে যে খরচ সেটা টোটাল খরচটা আমি দিয়ে দিচ্ছি প্রথম যেই আপনার জিনিসটা লাগবে এক হাজার ব্রয়লার মুরগি পালন করতে সেটা হচ্ছে স্পেস মানে জায়গা আপনার এক হাজার ব্রয়লার মুরগি পালন করতে গরমকালে চোদ্দশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট জায়গা লাগবে যেটা একটু মুরগিগুলো পাকা পাকা থাকবে তবে একটা অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে পুরোপুরি বুঝতে পারবেন আর শীতকালের জন্য এক হাজার এগারোশো বা সর্বোচ্চ বারোশো হলো চলে কিন্তু গরমকালে চোদ্দশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট জায়গা লাগবে তো সর্বপ্রথম আমরা জায়গার হিসাবটা পাইলাম আচ্ছা গেল এটা এখন আপনার জায়গা রেডি সর্বপ্রথম আপনার খরচটা হচ্ছে বুশি খরচ জায়গাটা রেডি করতে বুশি খরচের জন্য আপনার এক হাজার স্কোয়ার ফিট বা পনেরোশো স্কোয়ার ফিট জায়গা রেডি করতে আপনার মিনিমাম পনেরো থেকে বিশ বস্তা বুশির প্রয়োজন হবে তো সেই ক্ষেত্রে আমাদের এই অঞ্চলে এখন পঞ্চাশ কেজির বস্তা বলতে কাঠের গুঁড়া যেগুলা এগুলো হচ্ছে প্রতি বস্তা দেড়শো টাকা আপনার অঞ্চলে কত আমি জানি না হয়তো ওখানে আরো কম হলে সে অনুযায়ী আপনার হিসাবটাও আরো কম হবে সেটা মাথায় রাখবেন তো আমাদের দেড় হাজার স্কোয়ার ফিট জায়গার জন্য আমাদের প্রায় বিশ বস্তা বুসি লাগবে তো আমরা সর্বপ্রথম বিশ বস্তা বুশির হিসাবটা নিয়ে আসি চলো জায়গা রেডি করতে এই যে বুসি বুশি হচ্ছে একশো পঞ্চাশ গুণন বিশ যে আমাদের বুসি খরচ কত যায় আমরা সর্বপ্রথম সেটা দেখি সমান হচ্ছে বিশ দেড়শো করে হল তো এটা নর্মালি তিন হাজার টাকা হবে তিন হাজার টাকা সর্বপ্রথম একটা হিসাব পাইলাম যে যে পালন করতে করতে জায়গা লাগে লাগে সেটা রেডি টাকার যেখানে তাহলে আমরা এখন চলে যাব সেকেন্ড হিসাবে সেকেন্ড হিসাবটা হচ্ছে বাচ্চা আপনার জায়গা রেডি এখন বাচ্চা উঠাতে হবে তা আপনার এক হাজার বাচ্চা তুলতে হবে তো এই সময়টাতে আজকের বাজার অনুযায়ী চল্লিশ থেকে ধরেন পঁয়তাল্লিশ বিভিন্ন স্থান অনুযায়ী কিছু জায়গায় আটচল্লিশ বা আটত্রিশ এর ভিতরে আপনি আটত্রিশ থেকে ধরেন আমরা সর্বোচ্চ রেটটা ধরি তখন আপনারা হিসাবটা মিলাইতে পারবেন আপনার পারবেন তো আমাদের এক হাজার ব্রয়লার বাচ্চা কিনতে ধরেন এখন এক হাজার গুণন আমরা সর্বোচ্চ রেটটা ধরি আপনার অঞ্চলে কম হইলে আপনি হিসাবটা কমাই নিন তাহলে টোটাল আমাদের দাঁড়ায় আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার তাহলে আমরা দুইটা হিসাব পাইলাম জায়গা এবং বাচ্চা এইবার আসুন এই সেক্টরের সবচাইতে ব্যয়বহুল খরচ যেটা সেটা হচ্ছে মুরগিকে যে সেটা ব্যয়বহুল খরচ বর্তমানে আমরা যেহেতু আর ফিড ফিড খাওয়াই আমাদের ফিডের বস্তা প্রায় সাঁত্রিশশো টাকা তিন হাজার সাতশো টাকা তো আপনার এক হাজার ব্রয়লার মুরগি পালন করতে গেলে আপনার মিনিমাম পঞ্চাশ বস্তা ফিড লাগে এক হাজার ব্রয়লার মুরগি পালন করতে পঞ্চাশ বস্তা ফিট লাগে কমপ্লিটলি প্রাপ্ত বয়স্ক বিক্রির উপযুক্ত হওয়া পর্যন্ত তিরিশ বত্রিশ দিন আপনি যতদিনই খাবেন পঞ্চাশ বস্তা ফিড লাগবে এখন আসেন এক বস্তা ফিডের দাম যদি সাঁত্রিশশো টাকা হয় পঞ্চাশ বস্তা ফিডের দাম কত হয় আমরা আগে সেটা বাইর করি তাহলে তিন হাজার সাতশো গুণন পঞ্চাশ এবার আমরা মোবাইলে হিসাব করবো মোবাইলে হিসাব করবো তিন হাজার সাতশো গুনন পঞ্চাশ টোটাল উত্তর এসে দাঁড়ায় এক লক্ষ পঁচাশি হাজার তাহলে সবচেয়ে ব্যয়বহুল খরচ যেটা এই সেক্টরে সেটা হচ্ছে ফিট খরচ সেটা আমরা পাইলাম এক লক্ষ পঁচাশি হাজার তবে এর মধ্যে অল্প খরচের আরেকটা সিস্টেম আপনাকে বলে দিই অনেকে ব্লাক সোলজার দিয়ে করতেছেন ব্ল্যাক সোলজার দিয়ে আপনি খুবই অল্প খরচে আপনি মুরগি পালন করে লাভবান হতে পারবেন তবে অনেকেই এটা নিয়ে দ্বিমত প্রকাশ করে যারা আসলে পারে না তারাই হয়তো এটা নিয়ে দ্বিমত প্রকাশ করে আমরা অনিষ্টতার সাথে আজকে দুই তিন বছর যাবত আমরা করে আসতেছি সেই ক্ষেত্রে আমরা মোটামুটি সাকসেস এতে গোনা বহু খামারি আছে যারা মোটামুটি সাকসেস তারপরে চাইলে সেটা ট্রাই করতে পারেন এইবার আমরা যে হিসাবটাতে যাব আমরা তিনটা হিসাব পাইলাম জায়গা বুশি চাইটা সরি জায়গা বসি বাচ্চা ফেট চারটে হিসাবে আমরা পেয়ে গেছি এবার বাকি থাকে কি আপনার এই হাজার মুরগি আপনি যখন বড় করতে যাবেন বড় করতে গেলে এখানে কিছু খরচ রয়েছে সেটা হচ্ছে আপনার ঔষধ খরচ কারেন্ট বিল এই ধরনের কিন্তু অনেক খরচ থাকে ঠিক আছে তো আপনার সেই খরচটা আমরা কারেন্ট বিল আর ঔষধ খরচ এটা টোটাল একসাথে আনুষাঙ্গিক হিসাবে হিসাব করব। এটা আপনি কারেন্ট বিল এবং ঔষধ খরচ মিলেয়া সর্বমোট এক হাজার মুরগির জন্য আপনি আহ পনেরো হাজার ধরেন এটা হচ্ছে কমন হিসাব এই মুহূর্তে দাঁড়িয়ে পনেরো হাজার ধরেন আমি হিসেব করতেছি আনুষাঙ্গিক হিসাব কারেন্ট বিল সহকারে পনেরো হাজার এইবার আসেন যদি আপনার ভাগ্য খারাপ হয় যদি আপনার মুরগির কোনো অসুখ অন্য কোনো অসুখ লেগে যায় সেক্ষেত্রে হয়তোবা আপনার এ চেয়ে অনেক বেশি যাবে সেটা আমরা এই হিসাবের সাথে আনবো না কমন হিসাব যেটা যেটা আপনি স্বাভাবিকলি সুন্দর মতো মেনে করতে পারলে টুকি টাকি যে সমস্যাগুলো হয় ওই হিসাবটা আমরা দিলাম তাহলে টোটাল আমরা পাঁচটা হিসাব পাইলাম জায়গা বুশি বাচ্চা ফিট এবং আনুষাঙ্গিক এবার আসেন এবার আরো একটি হিসাব আপনার কাছে থেকে যায় সেটা হচ্ছে আপনি যদি একজন লোক দিয়ে কাজটা করান তাহলে একটা লোকের বেতন মিনিমাম আপনি দশ বারো হাজার দিলেন নাস্তা নাস্তা খাওয়াইয়া পনেরো থেকে আঠারো হাজার টাকা আপনার খরচ আছে লোক বাবদ এটা স্বাভাবিক একটা বিষয় আর আপনি যদি নিজে করতে পারেন তাহলে সেই হিসাবটা আসবে না সুতরাং এই জন্য আমি সেই হিসাবটা আনলাম না আপনি যদি এক্সট্রা লোক দিয়ে করেন সেই হিসাবটা সাথে টানবেন আর আপনি যদি নিজে করেন তাহলে সেটা আমি আনলাম না এবার আসেন এবার আমরা যাব ওজনে ওজনে যাওয়ার আগে যেহেতু আমাদের এখন কমপ্লিট হিসাবটা দেওয়ার শেষ আমাদের মুরগি ধরেন রেডি কিন্তু আমরা এখন ওজনে যাব যে এক হাজার ব্রয়লার মুরগির আমাদের টোটাল ওয়েট আসতেছে কতটুকু সেই ক্ষেত্রে আপনাদেরকে আগে কিছু জিনিস জানিয়ে দেওয়া লাগে যেটা হচ্ছে যখন এক হাজার ব্রয়লার মুরগি ব্রুডিং করবেন সেগুলো প্রাপ্ত বয়স্ক বা বিক্রির উপযুক্ত হওয়া পর্যন্ত আপনার প্রায় পঞ্চাশ থেকে একশোটা মুরগি মারা যায় প্রাপ্তবয়স্ক বয়স্ক হওয়া পর্যন্ত তো সেই ক্ষেত্রে কমন হিসাব যেটা এটা আমরা পঞ্চাশটা দুর্ব অনেকের চেয়ে বেশি মারা যায় কোনো কারণে সেটা আমরা এখানে আনবো না আমরা পঞ্চাশটা দুর্ব তারপর যেহেতু মুরগি কিনছেন এক হাজার কিন্তু পঞ্চাশটা ধরেন মারা গেছে তাহলে মুরগি থাকে হচ্ছে নয় পঞ্চাশ পিস এবার প্রাপ্ত বয়স্ক মুরগির ওজন আমরা এই যে ধরেন এই যে নয়শ পঞ্চাশ গুণন একদম প্রাপ্তবয়স্ক হলে কমন হিসাব যেটা সেটা হচ্ছে ওজন আসবে দিনে আঠারোশো গ্রাম এভারেস্ট আপনার ভাগ্য ভালো হলে এর চেয়ে অনেক বেশিও হয় আবার অনেকের চেয়ে অনেক কমও হয় কিন্তু কমন হিসাব হচ্ছে আঠারোশো গ্রাম তা আমরা ওয়ান পয়েন্ট এইট আমরা এখন এটা হিসাব করবো যে আপনার টোটাল নয়শো পঞ্চাশ পিস মুরগির ওয়েট কতটুকু আসে ঠিক আছে তো নয়শো পঞ্চাশ গুণন ওয়ান টোটাল সতেরোশো দশ কেজি টোটাল ওয়েট আছে সতেরোশো দশ কেজি তো এই হইলো আমাদের টোটাল এক হাজার ব্রয়লার মুরগির এই মুহূর্তের যে হিসাব এইটা এটা হলো টোটাল খরচ এবং ওজন এবার আমরা চলে যাব এক হাজার ব্রয়লার মুরগি যেই খরচ এটা আগে আমরা টোটাল যোগ দেই তারপরে আমরা হচ্ছে হিসাবটা পাবো সেটা হচ্ছে আমরা ওজনেরটা বাদ দেই যেমন এখানে বসি খরচ হচ্ছে তিন হাজার তারপরে হচ্ছে আহ আটচল্লিশ হাজার হচ্ছে বাচ্চা খরচ ফর্টি এইট থাউজেন্ড আটচল্লিশ হাজার বাচ্চা খরচ এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার হচ্ছে আনুষাঙ্গিক বিল সহকারে হচ্ছে দুই লক্ষ একান্ন হাজার টাকা এটা হচ্ছে আমাদের টোটাল ব্যয়ের হিসাব এবার আমাদের টোটাল খরচ দুই লক্ষ একান্ন হাজার টাকা এবার আমাদের বিক্রি কত আসে যেহেতু আমি জানি না আপনার অঞ্চল অনুযায়ী আপনার এগুলো চেঞ্জ হতে পারে আমার অঞ্চলে এই মুহূর্তে ব্রয়লার মুরগির কেজি ধরেন আহ জেলার ভিতরে বিভিন্ন জায়গায় তো বিভিন্ন রকম ধরেন একশো থেকে একশো সাতচল্লিশ আটচল্লিশ টাকার মধ্যে তা আমরা একদম হাইস্ট যেটা আটচল্লিশ টাকা হিসাব করি একশো আটচল্লিশ টাকা আপনার যদি আরেকটু কম হয় আপনি আরেকটু কম হিসাব করবেন আপনার যদি আরেকটু বেশি হয় আপনি আরেকটু বেশিতে হিসাব করবেন তা আমাদের অঞ্চল অনুযায়ী আমরা একশো আটচল্লিশ গুণন সতেরোশো দশ কেজি আমাদের টোটাল বিক্রি আসে কত তো এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের টোটাল বিক্রি এসে দাঁড়ায় বিক্রি আপনার একশো আটচল্লিশ গুণন সতেরোশো দশ সমান সমান টাকা এই মুহূর্তে আমাদের হিসাব এসে দাঁড়ায় দুই লক্ষ তিপ্পান্ন হাজার টাকা যেটা আপনি বুঝতে পারছেন নি আপনার যদি কোনো লোক দিয়ে করান তাহলে আপনার খরচ আরো বেশি যাবে আর আপনি নিজে করলে আপনার খরচ যাচ্ছে দুই লক্ষ একান্ন হাজার টাকা আর আপনার বিক্রি আসতেছে দুই লক্ষ তিপ্পান্ন টাকা এখন দুই হাজার টাকা আপনাকে লাভ দেখাচ্ছে মুরগিতে লাভ ছিল ভাই মিনিমাম যদি মিনিমাম একশো ষাট টাকা থাকে বা যদি খাদ্যের খরচটা আরো কমাইতে পারেন সেই ক্ষেত্রে মুরগিতে লাভ আছে বা মধ্য দিয়ে হচ্ছে দুইশো টাকা ছিল সেই ক্ষেত্রে ভাই ব্যাপক আকারে লাভ ছিল কারণ এক কেজি মুরগিতে তখন আপনার এখনকার থেকে ধরেন ৫০ টাকা থেকে দুইশো টাকা ২১০ টাকা দুইশো টাকা পর্যন্ত হয়েছে প্রায় এক কেজি মুরগিতে নব্বই টাকাও লাভে বিক্রি করছে আপনার সতেরোশো কেজি যদি মুরগি হয় আপনার কত টাকা লাভ আসে আপনি হিসাব করেন এখন মুরগির বাজার খারাপ এখন লাভ এটা দাঁড়ায় এখন অনেকেই বলতে পারো অনেক লাভ অনেক লস ভাই আমি বেঙ্গে বেঙ্গে টোটাল হিসাবটা আপনাকে দিছি আশা করি বুঝতে পারছেন তারপর আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ